যে খবরের দিকে আমরা চোখ রেখেছিলাম কুন্তল ঘোষ কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছে ইডি তরফ থেকে গ্রেফতার করা হলো কুন্তল ঘোষকে দীর্ঘ 24 ঘন্টা ধরে ইডির আধিকারিকরা তল্লাশি চালায় তার আবাসনে এবং তারপর তদন্তের অসহযোগিতার কারণে গ্রেফতার কুন্তল ঘোষ তদন্তের অসহযোগিতার কারণে গ্রেফতার করা হলো তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে দীর্ঘ 24 ঘন্টা তার আবাসনে তল্লাশির পর সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি শিক্ষা দপ্তরের নথিও উদ্ধার হয় সেখান থেকে এবং তারপর তদন্তের অসহযোগিতার কারণ দেখিয়ে গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ এর আগে তাকে নিজামে ডেকে দফায় দফায় জেরা করা হয় এবং তারপর শহর কলকাতায় তার আবাসনের খোঁজ পেয়ে সেই আবাসনে 24 ঘন্টা তল্লাশি চালায় ইডি আধিকারিকরা चौबीस घंटा तल्लाशीर पर ग्रेफतार कुन्तल घोष दुटी फ्लैट थेके उद्धार प्रचुर नथि बैंकेर कागजपत्र এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নীরজ ঠাকুর নীরজ আজ সুবহ গ্রেফতার কিয়া গয়া হে কুন্তল ঘোষ কো দীর্ঘ 24 ঘন্টে উসকি জো ফ্ল্যাট হে ওয়াহা পে জেরা অর উসকি বাদ উসকো গ্রেফতার কিয়া গয়া হে কিয়া আপডেট হে ইসকে বারে মে 12 বাজে কে আসপাস গ্রেফতারি ডালি গই থি অর কল দিন ভর পুছতাছ কি গই থি অর উসকে বাদ রাত কো হি জো থা অরেস্ট ডাল দিয়া গয়া অর আপনে সাথ হি জিলে কে চলে গই থি কলকাতা মে तो ये एक बड़ी गिरफ्तारी है पश्चिम बंगाल में और खासकर टीएमसी से जुड़े लोगों को लेकर ईडी की ये एक और गिरफ्तारी है एजुकेशन स्कैम में जो एक बड़ी गिरफ्तारी मानी जा रही है। धन्यवाद नीरज আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নীরজ ঠাকুর আপনাদের আরো একবার জানিয়ে রাখি দীর্ঘ 24 ঘন্টা তল্লাশি এবং তারপর গ্রেফতার করা হলো হুগলি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে 24 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার কুন্তল তদন্তের অসহযোগিতার কারণ দেখিয়ে ইডির তরফ থেকে তাকে গ্রেফতার করা হয় যে দুটি আবাসনে যে তার তল্লাশি চলেছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর নথি এর আগে দফায় দফায় কুন্তলকে জিজ্ঞাসাবাদ করা হয় নিজাম প্যালেসে মানিক ভট্টাচার্য এবং তাপস মণ্ডল ঘনিষ্ঠ এই কুন্তল ঘোষ তাপস মণ্ডলের মুখ থেকেই নাম জানা যায় কুন্তল ঘোষের এবং তারপর থেকেই তাকে জেরা করা হয় এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি দেওয়ার নাম করে 19 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে এই তৃণমূল যুবনেতার নামে দীর্ঘ 24 ঘন্টা তল্লাশি এবং তারপর গ্রেফতার করা হলো হুগলি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে আমরা আরো একবার অতনুর কাছে যাব এই বিষয়ে জানতে অতনু রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ফোনে অতনু দীর্ঘ 24 ঘন্টা জেরা এবং তারপর তদন্তের অসহযোগিতার কারণ দেখিয়ে গ্রেফতার করা হয়েছে কুন্তলকে তদন্তের অসহযোগিতা কেন তার আবাসন থেকে ঠিক কি কি পেয়েছে ইডি আধিকারিকরা সেই রকম কোনো খবর এখন অবধি সামনে আসছে দেখো যেটা যে আমরা জানতে পারছি যে এই যে নিউ টাউনের বিলাসবহুল আবাসন উজালা লাক্সারিয়াস কমপ্লেক্স নামে পরিচিত এই আবাসনে কিন্তু তার দুখানা ফ্ল্যাট ছিল এবং কালকে সকালবেলা থেকে ইডি তল্লাশি অভিযান চালায় এর আগে কিন্তু সিবিআই তাকে তিনবার ডেকেছিল এবং ইডির আতসকাচের তলা এসেছিল সেই সেই সূত্র ধরেই কিন্তু ইডি তল্লাশি চালিয়ে বহু নথিপত্র উদ্ধার করেছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির নথি উদ্ধার হয় এবং এই ইডি সেই নথি তার সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এই জিজ্ঞাসাবাদের ফলে প্রচুর অসঙ্গতি দেখা যায় পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ কিন্তু 24 ঘন্টা অল্প সময় নয় পায়েল দীর্ঘ 24 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই অসঙ্গতি পাওয়ার পরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে তাকে কিন্তু কালকে সারাদিন কালকে যে সকাল থেকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ম্যারাথন জেরা বলতে পারো এবং তল্লাশি কালকে কিন্তু সারাদিন রাত 10টা অবধি কিন্তু তাকে কোনো গ্রেফতার করা হয়নি তারপর সারা রাত সেখানে তল্লাশি চালানো হয় তাকে জেরা করা হয় এবং ইডি আধিকারিকরা তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার ডকুমেন্টেশন কিন্তু তার সামনে ফেলে দেয় এবং সেই এই যে এত স্থাবর অস্থাবর সম্পত্তি আসলো কোথা থেকে তার টাকার উৎস কোথায় সেসব জিজ্ঞাসাবাদ করলে তার প্রচুর অসঙ্গতি ধরা পড়ে
তারপরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে পায়া দিয়ে। বেশ ধন্যবাদ অতনু, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অতনু সমাদার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গ্রেফতার করা হলো তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে। দীর্ঘ ২৪ ঘন্টা ধরে ইডির আধিকারিকরা তল্লাশি চালায় কুন্তলের আবাসনে, সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি এবং তারপর গ্রেফতার করা হলো হুগলি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে।